বাঙালির গান গাওয়াটার সাথে বাঙালির খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি এই গানটা কম্পোজ করেছিলাম বাঙালির নানা রকম খাবার ডেলিকেসি নিয়ে। আমার পুরো কনসেপ্টটাকে নিয়ে আমার এক ভাই যে আমার গান লেখে পৃথ্বীশ ব্যানার্জি, তার সে লিখলো গানটা, অপূর্ব লিখলো গানটা। তৈরি করার পর আমার যেটা মনে হলো যে এটাকে জাস্টিস করতে পারবে একটা মিউজিক ভিডিও, আর সেই মিউজিক ভিডিওটা এমনই একজন ভালো মানুষ করবে এবং সেখানে একটা ফান থাকবে। তাই আমি বিশ্বনাথ বসুকে আমরা সিলেক্ট করলাম। বিশ্বনাথ আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা, আপনারা সবাই জানেন, স্বনামধন্য ছেলে। আর এর মিউজিক ভিডিওটা বানালো আর একজন একদম ইয়াং ডিরেক্টর জিৎ চক্রবর্তী। এই গানটার দায়িত্বটা নিল ভূতের রাজা দিল বর। তার কারণ কি? তার কারণ কলকাতায় যতই বাঙালি রেস্টুরেন্ট আছে এবং ভালো খাবারের জায়গা আছে, তার মধ্যে ভূতের রাজা দিল বর বা হিন্দুস্তান সুইটস বা এদের প্রত্যেকটা যে খাবারের যে কুইজিন, পোস্ত আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার খেয়েছি এবং আমার পরিবারকে নিয়ে, বন্ধুদের নিয়েও বহুবার বহু ব্রাঞ্চে খেতে গেছি। সেইখান থেকে আমার মনেই হয়েছিল যে এই গানের পৃষ্ঠপোষকতা বা এই গানটাকে বেস্ট জাজমেন্ট দিতে পারবে একমাত্র ওরাই। এবং সব অভিনেতা অভিনেত্রী কলাকুশলী প্রত্যেকে খুব আনন্দ করে, এনজয় করে, হাসি মুখে কাজটা করেছে। তাই খাওয়ার গাওয়া অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, গানের ভিডিও এবং গান সকলের কাছে দারুণ মাত্রায় পৌঁছেছে। সবাই, যত মানুষ শুনবেন, আমার মনে হয় যে শুনবে গানটা সে অন্য আর একজনকে বা দশজনকে শোনাবে। গানটার মধ্যে এই হুকটা আছে, কিন্তু এই গানটাকে বাংলা গানের একটা দারুণ মাইলস্টোন গান করার চেষ্টা আমরা প্রত্যেকে করেছি। আপনারা করুন যে এই গানটাকে এগিয়ে নিয়ে যান, তার কারণ বাংলা গানের জগতে এরম ধরনের খাবার গান খুব কম আছে। ভোজন রসিক বাঙালিদের পেট যে চাই, গরম ভাতে আলু পোস্তের তুলনা যে নাই, শুক্ত কিংবা মুড়ি ঘণ্ট চেটে পুটে খাই, ভাগ্যবান তারাই যারা বাংলার জামাই, রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া। গানটা শুনলে মানে সবারই আরো মনে হবে যে খাই বিষয়টা, মানে লোভ লাগবে। এই লোভ দেখানোর জন্যই এরকম ধরনের লিরিক্স, এরকম ধরনের গান। লিটারালি আমার মনে হচ্ছে যে আমি গানটাতে অভিনয় করেছি, সেখানে সবাই দেখবে তো কেউ আমাকে, নাকি খাবার দিকেই সবাই নজরটা খাবার দিকে থাকবে, তো এটাই হবে। আর আমরা বাঙালি ভীষণ পেটুক, খেতে ভালোবাসি, বাঙালি খাবার সবারই ভালো লাগে। আর ভূতের রাজা দিলো বরের তো আমি চিরকালেরই ফ্যান রয়েছি, মানে আমি প্রচুর ভালোবাসি এখানের খাবার, কেননা ভীষণ ঘরোয়া এদের খাবারগুলো, মানে ভীষণ, মানে প্রচুর স্পাইসি ওরকম বিষয়টা নয়, ভীষণ ঘরোয়া, তাই জন্য আমার ভীষণ ভালো লাগে। আমাদের খাওয়ার যে সিনটা রয়েছিল এক্স্যাক্ট সামনে প্রচুর খাবার, ওইটা হয়েছিল একটু প্যাথেটিক, মানে বিষয়টা ছিল, কেননা লাঞ্চটা হয়ে যাওয়ার পরেই ঠিক আমাদের লাঞ্চ, মানে ওই সিনটা ছিল, তো আমাদের লিটারালি কষ্ট হচ্ছিলো, কেননা লাঞ্চে আমাদের অনেক কিছু খাবার ছিল, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আরও অনেক খাবার ছিল। লিটারালি আমরা ওগুলো খেয়ে তারপরে গেছি শর্ট দিতে, তো আমাদের ইচ্ছে করছিলো কিন্তু খাওয়ার জায়গা নেই। কিন্তু হ্যাঁ, একটু দুষ্টুমি করেছি আমি আর মধুমিতা দি, কেননা পিঠে ছিল আর পাটিসাপটা আমার ভালো লাগে, মিষ্টি এতটাও খুব যে বিশাল ভালো লাগে সেটা নয়, কিন্তু পাটিসাপটা দেখে আমার ইচ্ছে করছিলো খেতে, মধু দিয়েও তাই। তো সিনটা কখন শেষ হবে সেই অপেক্ষায় আমরা ছিলাম, যখনই সিনটা শেষ হয়েছে আমরা কাউকে কিছু না বলে আগেই সেটা নিয়ে নিয়েছি, এটুকুনি মজা করেছি। প্ল্যানিং বলতে প্রত্যেক বছর আমার যে খুব বেশি প্ল্যানিং থাকে সেটা নয়, কেননা ইভেন্টস থাকে, কিছু ইনভিটেশন থাকে,
আর কিছু প্রোগ্রাম থাকে, আর বাকি আমার বাড়ি এখানে নয়, মেদিনীপুর, সবাই জানে এটা। তো আমি ওখানে চলে যাই, কেননা চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে ওখানে দেখা হয় আমার, আর অনেকের সাথে বছরে একবারই দেখা হয়, তো সেটা আমি মিস করতে যাই না। তো পুজোর শেষের দিকটা মানে ওই দিকটাতেই আমি থাকার চেষ্টা করি। প্রথমের দিকটা বন্ধু বান্ধব রয়েছে, ইভেন্টসগুলো রয়েছে বললাম, ওগুলোর মধ্যেই আমার পুজোটা মানে কেটে যায়, বেশ মজাভাবেই কাটে। পুজোর সময় নতুন গান, এটা কিন্তু আমাদের ছোটবেলার একটা ভীষণ স্মৃতি। আমাদের ছোটবেলা মানে প্রত্যেক বছর পুজোর সময় নতুন নতুন গান হতো, এবারেও সেরকম একটা নতুন গানের সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটার জন্য আবার আরও খুশি লাগছে। ভীষণ খুব মজা করে আমরা ভিডিওটা শ্যুট করেছি, আর এত খাবার ছিল না সেখানে, মানে ভীষণ লোভ হচ্ছে খাবারগুলো দেখে, কিন্তু খেতে পারছি না। তার কারণ হচ্ছে পেটে আর জায়গা ছিল না। লাঞ্চের পরে এত রকমের খাবারের শ্যুট হয়েছে, খুব মজা করে, একদম খুব ছোট্ট একটা টিম। বিশ্বনাথকে খুব মিস করছি, এখনও বিশ্বনাথ আসেনি। তো আমরা খুব মজা করে, খুব আনন্দ করে, একদিনের শ্যুটিং ছিল, কিন্তু সারাদিন একটা পিকনিক মুডে ছিলাম আমরা। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর রাঘবের গানের তো কোনো তুলনাই হয় না, সেটা নতুন করে বলার কিছু রাখে না, তো সেই জন্য খুব আনন্দ পেয়েছি। আমার প্রিয় খাবার অবশ্যই আমিষ, নিরামিষ তো কখনোই নয়। মাটন পোলাও চলতে পারে, চিংড়ি মাছের মালাইকারিও চলতে পারে, ভেজকি ফ্রাইও চলতে পারে, ইলিশ মাছের ভাপা হলেও এক পিস চলতে পারে, তাহলে কোনটা বাকি গেল? আলু পোস্ত, কড়াইয়ের ডাল আলু পোস্ত, ইয়েস, ওটাও ভীষণ ফেভারিট, কিছু না থাকলে ওটা সব থেকে বেশি ফেভারিট। পুজো সকলের খুব ভালো কাটুক, এটাই শুধু কামনা করবো মার কাছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দ করে পুজো কাটাও। এটা 2023-এর দুর্গাপুজোর গান, ভূতের রাজা দিলো বলে, গানটির নাম হচ্ছে খাও আর গাও। গানটি সুর করেছে, গানটি গেয়েছে এবং অ্যারেঞ্জ করেছে রাঘব চট্টোপাধ্যায়, গানটি লিখেছে প্রীতিশ দাস। গানটিতে আপনারা প্রচুর খাবার দেখতে পাবেন, অবশ্যই তার সাথে বিশ্বনাথ বসু, সুমনা দাস, অলোক সান্যাল এবং মধুমিতা চক্রবর্তীকে দেখতে পাবেন। আমার দায়িত্ব ছিল গানটা পরিচালনা করা, মিউজিক ভিডিওটি আমি চেষ্টা করেছি, বাকি সবাই আমরা খুব আনন্দ করে মজা করে, সেটা খাওয়ার গান, পুজোর গান, সেই ফিলটা, সেই আন্তরিকতা দিয়েই চেষ্টা করেছি গানটি করার। এবার এত অপেক্ষা শেষ, গানটি আপনাদের সামনে চলে এসেছে, কেমন লাগছে অবশ্যই বলবো। তবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ভূতের রাজা দিলো বরের যে তিনটি বর, তার মধ্যে দুটি বর আপনারা এখানেই দেখতে পাবেন, একটি হচ্ছে খাও আর একটা হচ্ছে গাও। আর যে তালি দিলে ঘুরতে যাওয়ার ব্যাপারটা সেটা হয়তো নেই, কিন্তু এখানে তালি দিতে হয়, হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। তো কোথাও আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলোকে মজা করে ইনকর্পোরেট করার। আপনারা গানটা দেখুন, ভালো লাগলে ছড়িয়ে দিন, পুজো জমজমাট খান, ঘুরুন, প্রেম করুন, যাই করুন, সুস্থ থাকুন। পুজোর মধ্যে কিছুই প্ল্যানিং নেই, বন্ধু বান্ধবের সঙ্গে খাওয়া, একটু ফ্যামিলির সাথে সময় দেওয়া, কারণ সারা বছর কিছুই হয় না, এটুকুই খাবো, মন খুলে একটু রেস্টও নেব, আর একটু ঘুরবো, ঠাকুর দেখবো তো অবশ্যই। এবছরও আমরা একটা গানের পুজোর একটা গান রিলিজ করছি, ভূতের রাজাতে পুজোতে এবার খেতে হবে, এবং গান শুনতে হলে ভূতের রাজা দিলো পরে যে কোনো আউটলেটে রাখব, তো এত সুন্দর গানটা কিন্তু শোনা যাবে, আবার কোথাও কোথাও দেখাও যাবে। এবার যারা পুজো দেখতে আসছেন বা যারা পুজো দেখছেন তাদের সবার কাছে অনুরোধ করবো, পুজো খুব ভালো মতো পার্টি এনজয় করুন, খাওয়া দাওয়া করুন একমাত্র ভূতের রাজাতে, আর রাঘবদারি পুজোর এই সুন্দর গানটা কিন্তু আপনারা অবশ্যই শুনতে ভুলবেন না। আমাদের পুজোর স্পেশাল মেনু যেটা প্রত্যেক বছরেই থাকে, মেনু শর্ট হয়ে যায়, বড় মেনু থাকে না, যারা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করে, এর জন্য ওই ওয়েটিং পিরিয়ড কমাবার জন্য মেনুটা আমরা শর্ট করে দিই, থালিও আমরা অনেক কমিয়ে দিই, বাঘার থালি, গুপির থালি এবং পুজোর একটা স্পেশাল থালি থাকছে এবছর পুজোতে। আমাদের না সারা রাত খোলা থাকবে না, কারণ ছেলেদের তো একটু রেস্ট দিতে হয়। আমাদের 11:00 থেকে শুরু, 11:30 থেকে শুরু হচ্ছে, আপ টু রাত 2 অবধি।